নরগেট। নরগেট হচ্ছে নরগেট এবং অরগেটের সমন্বয়ে তৈরি। এর একাধিক ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট থাকবে শুধুমাত্র একটি। এখন যদি এক বা একাধিক ইনপুটের নর অপারেশন করা হয় তাহলে আউটপুট কী হবে? তাহলে আউটপুট হবে ইনপুটগুলোর যোগফল এবং তার নেগেটিভ মান। এখন আমরা নরগেটের সার্কিট নিয়ে আলোচনা করব। গেটের সাথে একটা নরগেট সংযুক্ত করে নরগেট তৈরি করা হয়েছে। তবে আমরা এত ডিটেলস থাকবো না, আমরা শুধু অরগেটের মাথায় একটা ছোট গোল দিয়ে দেবো, তাতেই নরগেট হয়ে যাবে। এখানে এ এবং বি দুইটা ইনপুট, অরগেট ব্যবহার কারণে আউটপুট হয়েছে এ প্লাস বি, এবং তারপর নরগেট ব্যবহার কারণে হয়েছে এ প্লাস বি নট। তো এখন আমরা সত্যক সারণী ব্যবহার করে এই ইনপুট আউটপুট মানগুলো যাচাই করতে পারি। এখানে দুইটি ইনপুট এ এবং বি ব্যবহার করা হয়েছে, এ এবং বি এর যোগফল এ প্লাস বি, এবং এখানে আউটপুট এ প্লাস বি। এখন যদি আমরা এ এবং বি এর স্টেপ বাই স্টেপ মান বসাই, এ জিরো বি জিরো এর যোগফল এ প্লাস বি এর মান হবে জিরো, আবার এ জিরো বি ওয়ান এর যোগফল ওয়ান, এ ওয়ান বি জিরো এর যোগফল ওয়ান, আবার এ ওয়ান বি ওয়ান এর যোগফল ওয়ান। তো এখন ফাইনালি এ প্লাস বি এর নট করলে জিরোর নেগেটিভ মান ওয়ান, ওয়ানের নেগেটিভ মান জিরো, ওয়ানের নেগেটিভ মান জিরো, ওয়ানের নেগেটিভ মান জিরো। তো এই সত্যক সারণী থেকে আমরা এই ডিসিশন নিতে পারি যে যখন এ এবং বি ইনপুট দুটির মানই জিরো হবে, কেবল আউটপুটের মান ওয়ান হবে, আর সকল ক্ষেত্রেই আউটপুটের মান জিরো হবে। তো এখন আমরা ন্যান্ড গেট সম্পর্কে জানবো। ন্যান্ড গেট হচ্ছে নট গেট এবং অ্যান্ড গেট, দুটি গেটের সমন্বয়ে তৈরি গেট। এর দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট হবে একটি মাত্র। ন্যান্ড গেটে এক বা একাধিক ইনপুট ব্যবহার করা হলে আউটপুট কী হবে? ইনপুটগুলোর গুণফলের নেগেটিভ মান। এখানে ন্যান্ড গেট ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে যে একটি অ্যান্ড গেট এর সাথে নট গেট সংযুক্ত করে ন্যান্ড গেট তৈরি করা হয়েছে। এ এবং বি দুইটা ইনপুট অ্যান্ড অপারেশন করা হয়েছে এবং তারপর নট অপারেশন করা হয়েছে। ইনপুট এ এবং বি অ্যান্ড করার পরে হচ্ছে এ ডট বি, এবং নট করার পরে হচ্ছে এ ডট বি নট। আর নর গেটের মতো অ্যান্ড গেট আগানোর সময় আমরা অ্যান্ড গেটের সামনে একটি ছোট গোল ইউজ করব। তো এখন সত্যক সারণীর মাধ্যমে আমরা ন্যান্ড গেটের ইনপুট এবং আউটপুটের মান চেক করব। এখানে ইনপুট এ এবং বি দুটি ইনপুট ব্যবহার করেছে, এদের অ্যান্ড অপারেশন এ ডট বি, এবং ফাইনালি আউটপুট ন্যান্ড যা এ ডট বি নট। এখানে জিরো ডট জিরো জিরো, জিরো ডট ওয়ান জিরো, ওয়ান ডট জিরো জিরো, ওয়ান ডট ওয়ান ওয়ান। এখন অ্যান্ড এ ডট বি এর ভ্যালুর জন্যে আমরা ন্যান্ড এ ডট বি নট ভ্যালু পাচ্ছি জিরোর জন্য ওয়ান, জিরোর জন্য ওয়ান, জিরোর জন্য ওয়ান, ওয়ানের জন্য জিরো। তো আমরা সত্যক সারণী থেকে এই ডিসিশন নিতে পারি যে ন্যান্ড গেটের ক্ষেত্রে যখন ইনপুট দুটির ভ্যালুই ওয়ান হবে তখন এর আউটপুট ভ্যালু হয়ে যাবে জিরো, আবার বাকি সকল ক্ষেত্রে আউটপুট হবে ওয়ান। অর্থাৎ যে কোনো একটি ইনপুটের মানও যদি ওয়ান হয় সেক্ষেত্রে আউটপুট হবে ওয়ান।